মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক গৃহস্থের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালালপুর কবিরাজপাড়া এলাকায়। জানা যায়, স্থানীয় বাসিন্দা চিরঞ্জিৎ মণ্ডলের বাড়িতে শনিবার গভীর রাতে দুজন দুষ্কৃতী গামছা বেঁধে পাঁচিল টপকে বাড়িতে ঢোকে। এরপরই মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট চালানো হয় বাড়িতে। নগদ ৩২,০০০ টাকা এবং এক ভরি চারানা সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় গৃহকর্তা চিরঞ্জিৎ মণ্ডলকে। এরপরই আক্রান্ত চিরঞ্জিৎ মণ্ডলকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারাই তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউ, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। না বলতে রাত মোটামুটি ১টা ১টা বাজে আমি ঘরে বসেছিলাম, মোবাইল দেখছি। সেই পজিশনে মনে হচ্ছে কেউ আমার বাড়ি পাঁচিল থেকে আমার বাড়ির ভিতরে ঢুকলো। আমি বাইরে বেরোতেই সোজা মানে বন্দুক নিয়ে আমাকে তার কানপাটিতে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে সোজা ঘরের ভিতরে ঘুরে গেল। কোনো আওয়াজ করতে আমি একবার দুবার আওয়াজ করি তো আমার মুখে মারতে লাগে। মারার পর আমাকে মানে এক লাত মেরে সোফার উপরে ফেলে দেয়। একজন আমার ঘরে বসে থাকে, বলছে সোজা চাবি, সোজা চাবি লাগার পর সোজা খুলে যা যা ছিল সব নিয়ে গেছে। তারা পাখা মেরে অজ্ঞান করে রেখে দিয়েছে। কত টাকা ছিল? মোটামুটি ৩২,৩২,০০০ মতন টাকা ছিল আর ১৪,০০০ টাকা ছিল। শুনেছেন? সেটা তো চেনা যায়। কজন ছিল ওরা? ২জন। ওদের হাতে কি আগ্নেয়াস্ত্র ছিল? আগ্নেয়াস্ত্র। আপনাকে কি মারধর করা হয়েছে? মারধর করা হয়েছে। কোথায় হয়েছে এটা? জালালপুর।